দুধিয়া ছবির মতো সুন্দর ছোট্ট একটি হিল স্টেশন হলো দুধিয়া। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল কি নেই এখানে। পালাশন নদী বয়ে চলেছে গ্রামের বুক চিরে। শহরে কোলাহল থেকে মুক্তি পেতে এখানে ছুটে আসেন হাজার হাজার পর্যটক। একদিকে পাহাড়, আর একদিকে চা বাগান। দার্জিলিং জেলার অন্তর্গত মিরিক পাহাড়ের কোলে এবং বালাসন নদীর তীরে অবস্থিত, শীতের মৌসুমে একটি জনপ্রিয় পিকনিক স্পট। পাথুরে নদীতে পা ডুবিয়ে আকাশ দেখতে মন্দ লাগে না। কিভাবে আসবে? শিলিগুড়ি থেকে মিরিক যাওয়ার পথেই পড়ে দুধিয়া। শিলিগুড়ি থেকে দুধিয়ার দূরত্ব 26 কিলোমিটার, সময় লাগে 1 ঘন্টা। এখান থেকে মিরিকের দূরত্ব 30 কিলোমিটার। কার্শিয়ান বা মিরিকগামী শেয়ার গাড়িগুলি দুধিয়া হয়ে যায়, ভাড়া 100 টাকা পার হেড। কলকাতা বা বাংলাদেশ থেকে যে কোনো রাতের ট্রেনে বা বাসে শিলিগুড়ি আসতে হবে। তারপর শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি, বাস বা রিজার্ভ গাড়িতে খুব সহজেই দুধিয়া পৌঁছে যাওয়া যায়। রাস্তা খুব ভালো, মাখনের মতো। রাস্তা দৃশ্যপট কোনো ছবির চেয়ে কম নয়। বিশেষ করে পাঙ্কাবাড়ি দিয়ে এলে সারি সারি চা বাগান আপনাদের মুগ্ধ করবে। বালাসন নদীর ওপর এখানে দুটি ব্রিজ আছে, একটা লোয়ার দুধিয়াতে আর একটি আপার দুধিয়াতে। এখান থেকে বাম দিক দিয়ে কিছুটা গেলে দুধিয়া পিকনিক স্পট। লোয়ার দুধিয়াতে চারিদিকে কাশফুল দেখতে পাবে। এই ব্রিজের উপর বিকালে অনেকে ঘুরতে আসেন, তখন মেলা বসে। আবার অনেকে ব্রিজের নিচে নদীর কাছে যায়। আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করে চলেছি, তাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশের বেল আইকনটি অন করে দিন। এখান থেকে বাম দিকের রাস্তা দিয়ে সোজা চলে গেলে পাবেন আরেকটি ব্রিজ। ব্রিজে ওঠার আগেই বাম দিকে পাবেন দুধিয়া পিকনিক স্পট। পাহাড়, নদী, ঝর্ণা, জঙ্গল কি নেই এখানে, এখানকার সৌন্দর্য বলে বোঝানো যাবে না। প্রকৃতি প্রেমীদের কাছে আদর্শ জায়গা। পাথুরে নদী খাত দিয়ে কুলকুল করে বয়ে যায় বালাসন নদী। পা ডুবিয়ে আকাশ দেখতে মন্দ লাগে না। আর তারই পারেই বসে জমজমাট পিকনিক। চারপাশে চোখ জোড়ানো সৌন্দর্য। পাহাড় থেকে নেমে এসেছে বালাসন নদী, আর সেই নদীর পাড়ে সবুজ উপত্যকা, আর এটাই হলো আপার দুধিয়া। এখানে সশস্ত্র বাহিনীর একটি শুটিং রেঞ্জ রয়েছে যা বেশ নিয়মিত ব্যবহৃত হয়। গুলির আওয়াজ শুনে বাম দিকে দেখতে পায় সাদা ধোঁয়া, আর নাকে এলো তীব্র গন্ধ, তাই গুলি চলার দিক থেকে একটু দূরে থাকবেন। শিলিগুড়ির লোকজন সহ স্থানীয়দের কাছে একটি অন্যতম জনপ্রিয় পিকনিক স্পট। শীতের সময় দুধিয়া খুব ভিড় থাকে। বছরের বাকি সময়গুলিতে আপনি প্রকৃতির জাঁকজমক উপভোগ করতে নদীর তীরে কয়েক ঘন্টা সময় কাটাতে পারেন। গরমের তাপমাত্রা হয়ে যখন সমগ্র দক্ষিণবঙ্গ হাহাকার, তখন এখানে না শীত না গরম। পার্শ্ববর্তী জায়গাগুলির সৌন্দর্য উপভোগ করা আর নদীতে স্নান করা ছাড়া এখানে তেমন অন্য কোনো অ্যাক্টিভিটি করা যায় না। একেবারে কাছের মতো স্বচ্ছ এই বালাসন নদীর জল। এখানকার পরিবেশ একেবারে শান্ত,
যে কেউ এখানে এলে মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন তাতে কোনো সন্দেহ নেই। দুদিয়াতে থাকবার জন্য বেস্ট হোমস্টে হল ইয়েলোস্টোন রিভারসাইড হোমস্টে। এদের নিজস্ব ক্যান্টিন, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এখানকার কটেজ ভাড়া 2,000 টাকা। আর আছে পাহাড় এবং জঙ্গলের কোলে সুইমিং পুল। শুধুমাত্র সুইমিং পুলে সুইমিং করতে আর খাবার খেতে আসেন অনেকে। একদিন এখানে কাটিয়ে বা সাইট সিন করে পাহাড়ে উঠে যেতে পারেন অনায়াসে। বালাসন নদীর ওপরে অবস্থিত বালাসন ব্রিজই দুধিয়ার সঙ্গে মিরিকের যোগাযোগ স্থাপন করেছে। এখান থেকে মিরিকে যাওয়ার পথে দুধিয়া ব্রিজ পার করে একটু এগিয়ে বাঁ দিকে রাস্তা ধরে এগোলেই মুক্তিখোলা। দুধিয়াতে বেশ কয়েকটি সেরা চা বাগান আছে, যেমন লংবিং চা বাগান, কয়াবাড়ি চা বাগান, মারিয়ানবাড়ি চা বাগান এবং পানিঘাটা চা বাগান। অসম্ভব সুন্দর এখানকার সৌন্দর্য। চারিদিকে পাহাড়ে ঘেরা রাস্তার প্রকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম মুক্তিখোলা। এটাও একটি পিকনিক স্পট। এখানে রয়েছে সুন্দর একটি ঝর্ণা, এর সৌন্দর্য বলে বোঝানো যাবে না। বর্ষার আগে ও পরে এবং ভরা বর্ষায় ঝর্ণাটি বিভিন্ন রূপ মুগ্ধ করে। বর্ষায় অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন মুক্তিখোলায়। মুক্তিখোলায় 3টি হোমস্টে রয়েছে। একদিনের ভ্রমণের জন্য এটি একটি বেস্ট প্লেস। আজকের ভিডিওটি এ পর্যন্ত থাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর কমেন্টে লিখবেন আপনারা এই ধরনের ভিডিও চান কিনা। বাংলাসহ গোটা বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফলো মি অন ফেসবুক। ভালো থাকুন, সুস্থ থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।